আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি পুঁইশাক দিয়ে কলাইয়ের ডাল রান্নার একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি। ফার্স্টেই আমি ডালটা সিদ্ধ করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কলাইয়ের ডাল আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই কলাইয়ের ডাল ব্যবহার করতে হবে, কারণ পুঁইশাকের সাথে কলাইয়ের ডালটাই খেতে বেশি ভালো লাগে। আর ডালটা অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে করে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে একটি প্রেশার কুকারে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেল অ্যাড করার ফলে ডালের পানি উতলিয়ে পড়ে যাবে না। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন প্রেশার কুকারের ঢাকনা আটকে এটিকে সিদ্ধ করে নেব। একবার সিটি দিলেই হবে, কারণ ডাল আধা সিদ্ধ করে নিলেই হবে। একটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটি একেবারে গলেও যাবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর চুলায় আমি বড় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর 8-10টি কাঁচামরিচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরা। এরপর এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কেয়ারফুলি অ্যাড করতে হবে, যেহেতু ডালের মধ্যেও লবণ অ্যাড করা হয়েছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর এই মশলাগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যখন তেল উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুঁইশাক। আমি এখানে 1 আটি পুঁইশাক নিয়েছি, অর্থাৎ 1 কেজি পরিমাণ পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলাইয়ের ডাল। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পুঁইশাক সিদ্ধ হতে হতে
ডালগুলো এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে হলুদের পরিমাণটা কম মনে হয়েছে, এর জন্য আমি আরো হাফ চামচ হলুদ এর মধ্যে অ্যাড করছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এ পর্যায়ে ডাল আর শাক দুইটাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর 4-5টি রসুনের কুচি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা জিরা। পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে দিচ্ছি। পেঁয়াজ রসুনের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ লাইট ব্রাউন কালার হবে, ঠিক সে পর্যায়ে আমি রান্না করে রাখা পুঁই শাক ডাল থেকে কিছুটা পরিমাণ শাক নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর চুলায় আগের পাত্রটি বসিয়ে তেলে দেওয়া ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ডালগুলো ফুটতে শুরু করলে আমি চুলাটা অফ করে দিচ্ছি। খাবারটি ঠান্ডা হওয়ার পর আমি একটি পাত্রে সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আল্লাহ হাফিজ।